একবার আধবার নয়, বারবার বিতর্কিত মন্তব্য বিরোধী দেখলেই সরিয়ে দেওয়ার দাবি। না না, একথা আমরা বলছি না, একথা বলছেন বিরোধীরাই। ভেটাগুড়িতে তৃণমূলের পার্টি অফিস খুলতে গিয়ে আরও একবার বেফাঁস মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আর তাতে আবারও নতুন করে শুরু হলো বিতর্ক। যদি কোন তৃণমূলের কর্মীর গায়ে আঘাত লাগে, প্রত্যেকটা কর্মীর জন্য পাঁচটা বিজেপির কর্মীর গায়ে আঘাত পড়বে, এই শপথটা আমাদের নিতে হবে। পেছন দিকে পুটি মারি, সামনের দিকে দেওনহাট, কোন বিজেপি কর্মী এই ওপাশের রেল লাইন ক্রস করতে পারবে না, এদিকে প্রান্তিক বাজার ক্রস করতে পারবে না। এটা চ্যালেঞ্জ। শুক্রবারই ভেটাগুড়িতে বন্ধ দলীয় কার্যালয় পুনরায় খোলার কথা বলেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মঞ্চে বক্তব্য রাখার সময় রাজ্যের বিরোধী দলের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি। শনিবার বেফাঁস কথা বলে ফের বিতর্ক উস্কে দিলেন মন্ত্রী। ভেটাগুড়িতে গোলমাল করে যদি মনে করে, ভেটাগুড়ি ওয়ান টু দখল করে, ভেটাগুড়িতে প্যানিক সৃষ্টি করে, ভেটাগুড়িতে তৃণমূলের কর্মীদের কোণঠাসা করে রাখবে, তাহলে এ কথা বলবো যে এদিকে পেছন দিকে পুটি মারি, সামনের দিকে দেওনহাট, কোনো বিজেপি কর্মী এই ওপাশের রেল লাইন ক্রস করতে পারবে না, এদিকে প্রান্তিক বাজার ক্রস করতে পারবে না। এটা চ্যালেঞ্জ। শনিবার সকাল থেকেই ভেটাগুড়ি ছিল উত্তপ্ত। বেলা বাড়তেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও দলীয় নেতৃত্ব মিছিল করে দলীয় কার্যালয় খুলে দেন। সেই সময় দলীয় কার্যালয় থেকে বেশ কিছুটা দূরে এবং স্টেশন সংলগ্ন এলাকায় বোমাবাজির অভিযোগ করে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করে তৃণমূল নেতৃত্ব। সন্ত্রাসীদের বাতাবরণ তৈরি করে ফাঁকা মাঠ তৈরি করছে, এটা গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্ব ভেটাগুড়ি থেকে চলে যাওয়ার পরেই বিজেপির মহিলা মোর্চা এলাকায় ঝাঁটা হাতে মিছিল করে। অভিযোগ, ভেটাগুড়িকে অশান্ত করছে তৃণমূলই। আমাদের কর্মীদের উনি কি আটকাবে? ওনার ক্ষমতা যদি থাকে, উনি পুলিশ প্রশাসনের কর্ণয়ে ছাড়া ভেটাগুড়িতে ঢুকে যান। এটাই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন উদয়ন গুহ। এবারও তার ব্যতিক্রম হলো না। বিরোধীদের দাবি, এবার সোজা পথে চলুক তৃণমূল নেতৃত্ব। কোচবিহার থেকে কিংসুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা।